টেন্স বাই ওয়াই এক্স নট Y. হলে এর প্লাস ওয়াই কস আমাকে এখানে দেওয়া আছে যে এই টেন থিটে এক্স বাই ওয়াই আমরা যদি দেখি যে এই দেওয়া আছে যে অংশটুকু যদি লিখি যে দেওয়া আছে দেওয়া আছে এই টেন থিতা ইকুয়াল হচ্ছে কি

আর নিচে আসে এই এক্স ইন্টু মাইনাসিতা এই রাশিটার মান নির্ভর এই রাশি মান করতে আমাদের দেওয়া আছে গ্রোষ্টি এক্স বাই ওয়াই তারা আমরা এই প্রদত্ত রাশিটাকে এমনভাবে রূপান্তর করবো যারা আমরা টেন থেকে আনতে পারি আর অন্য কোনো ফ্যাক্টর না থাকে তাহলে আমরা যদি লব এবং হরকে যদি কস্থিতে তারা বাক করে এই লবকেও আমরা কি করবো অস্তিত দ্বারা বাক করবো এবং হরকেও আমরা কস দিতে দ্বারা পাক করব তাহলে আমরা কী পাবো এই টেনটিতে পাবো কেননা এই সাইনটিতে কষ্টতে আসবে কষটিতে কষে ক্যান্সেল যাবে এই সাইন দিতে আসবে তাহলে আমরা এটা সমান আমরা যদি লিখি যে আমরা লব এবং হরকে সাইন কসটিতে দ্বারা পাক করব তাহলে উপরে পাই এই এক্স ইন্টু সাইন থিতা প্লাস আমরা এই উপরের অংশটুকু যদি লিখি ওয়াই ইন্টু কস এই কস আর নিশ্চয় আমরা ভাবো আমরা বলেছি এই একই সংখ্যা কস্তিতে দ্বারা গুণ করি তাহলে এইটা এখানে আসে কস্তিতা কেননা লব এবং হরকে হরকে কস্তিতে দ্বারা ভাগ করে কস্তিতা দ্বারা ভাগ করে ভাগ করে তাহলে এটা পাই এরপর আমরা যদি লিখি যে হরে অংশটুকু তাহলে হরে অংশটুকু যদি লিখি তাহলে এক সাইন থেকে